পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আবারও বেড়েছে তিস্তার পানি এতে লালমনিরহাটের চরাঞ্চল ও নদী তীরবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে ভোর রাত থেকে তিস্তার পানি ক্রমেই বাড়ছে এর রাতে হঠাৎ করে লালমনিরহাটের পয়েন্টে তিস্তার পানি বিপদ সীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এতে চরাঞ্চল ও তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার অনেক মানুষ নতুন করে আরও বেশ কিছু এলাকা সহ তেইশটিরও বেশি পয়েন্ট দেখা দিয়েছে নদী ভাঙন পানি নিয়ন্ত্রণে ব্যারাজের সব কয়টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড